ที่สำคัญมากএবং কালী পুজোর সময়েও সারা বছর ধরে অনেকে গর্বিত থাকে। তো আমি অনেকদিন ধরে জানতাম, কিন্তু আমার কালী পুজো যেহেতু বাড়িতে হয় তাই সেই সময়টা আমি আসতে না পারলেও আমাকে অনেকদিন ধরে আমি সবসময় বলি দেব দেবতারা যখন ডাকে তখন হয়ে যায়। তো আমি ইলেকশন আসতে পারিনি, আমি বাই ইলেকশন জেনারেলি করি না। আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নৈহাটি সহ সারা বাংলার আমাদের মানুষকে। সাথে সাথে আমি বরাবর এখানে আসতাম, আমি অপেক্ষা করছিলাম, কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো, তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয়, তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম। এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো, আজকে মঙ্গলবারও আছে, শনি মঙ্গলবারটা মায়ের দিন, এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে অফিসে, আমাকে ঢুকতে হবে মিটিংয়ে। আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন, এবং মন্দির কর্তৃপক্ষ, মন্দিরের ট্রাস্ট, মন্দিরের পুরোহিতরা সকলে, সব চেয়ারম্যান, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন, আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। দু তিনটে কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে। আরে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল। এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো, তখন পাঁচ বছর আগে একটা গণ্ডগোল হয়েছিল বিরাট, মনে আছে, সন্ত্রাস হয়েছিল, নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়াও ছিলেন। তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম, আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে, আর ওখানে নৈহাটি কাঁচাপাড়ার ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল, সব রং করা হয়ে গেছে রাতারাতি, তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে, আর কাউকে বললাম একটু রং কিনে আন। আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল
আমি নিজে রং করে, আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অবস্থা, এটা আমি রং করে দিয়েছিলাম। এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়ে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায়। আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান। এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর, যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে, নৈহাটি কাঁচরাপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে, আমি সেই জন্য এসেছিলাম। সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল, সেগুলো আমি ভুলে গেছি। খারাপ কথা মনে রাখতে নেই, ভালো কথা মনে রাখতে হয়। খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায়, আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয়। সুতরাং ওই সুস্বাগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে। হ্যাঁ, এটার মধ্যে ফেলে যাবো।